তোমার তোর সাথে আমার কিছু কথা ছিল। তুই সামনে ধর তো, তোর কোনো কথা নেই, তোর দিকে বিরক্ত লাগতেছে। পাঙ্কু ভাই যা কইছে সব মিথ্যা কথা কইছে। ভালো হইছে সর। আরে কইলাম তো আমি, আমার একটু বিশ্বাস কর, পাঙ্কু ভাই যা কইছে সব মিথ্যা কথা কইছে। পাঙ্কু কি জানি কইছিল কত একটু? যা কইছে সব মিথ্যা কথা কইছে। পাঙ্কু ভাই যে মিথ্যা কথা কইছে, কি মিথ্যা কথা কইছে এটা তোর মুখ দিয়ে শুনতে চাই আমি, ক। রাইনা পার খেয়ালবাড়ি যে অপহরণ করছে এটা আমি জানতাম না, যা করার হানিপে নিজে করছে। যখন জানতে পারছে যে রাইনা পার তোর বোন, বিপদ দেখে আমারে ডাকছে, আর আমিও বলদের মতন যাইয়া বিপদে পড়ছি। আচ্ছা এই ঘটনা দিলে, এটা পাঙ্কু ভাইয়ের কর কথা ছিল কে? উনি তোর কয় নাই? না কয় নাই তো, উনি লোক অনেক দিন হচ্ছে দেওয়া হয় না, কিন্তু তোর ভিতরে যে পাপ আছে, তোর ভিতরে যে শয়তানি আছে, এলেগা তুই নিজের থেকে আগে কয়ে দিছস। বন্ধু তুই আমার ভুল বুঝতেছস, আমার মনে কোনো পাপ নাই, আমার মনে কোনো পাপ নাই দেখে আমি তোর কাছে বলতে সাহস পাইছি। তুই যে গাদ্দার, তুই যে জরা ধরা পিছে ছুরি বইরা দেওয়া লোক, ওইটা আমি ঠিকই বুঝছি। হ্যাঁ তোমালে বাজে কথা কইস না। তুই আবার কত, তুই আমার সাথে এইভাবে কথা কইতে পারস না। তুই কার লগে চিল্লা কথা কইতাছস? এই তুই কার লগে উচ্চা গলা কথা কস? হ্যাঁ একদম এলালা দিব, কিন্তু গায়েব করে দিব, কেউ খুঁজে পাবো না। দরিয়া গতকাল রাতে তোমার কি হয়েছিল? আমার তো কিছুই হয়নি, হলে তো আপনার হয়েছে। তুমি এখনো গতকালকে রাতের মতো করে কথা বলেছো, কি হয়েছে বলো আমাকে। আমার কিছুই হয়নি। আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো? আপনি আমি আমরা দুজন মিলে প্ল্যান করলাম। আচ্ছা আমরা দুজন না, আসলে আপনি একাই প্ল্যান করেছিলেন যে শহীদকে ডিস্টার্ব করব। তো আমি তো আপনার সাথেই ছিলাম, আপনার কি হলো, আপনি শহীদের সাথে ডেটিংয়ে চলে গেলেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। স্ট্রেঞ্জ, এখানে মাইন্ড করার কি আছে? আপনি রিকশায় ঘুরেছেন, তার সাথে ফুচকা খেয়েছেন, তার আগে আমরা সিনেমাও দেখেছি একসাথে। বাহ দারুণ তো, আর কি বলবো, আর কিছু বলার নাই তোমার আসলে। মানে তোমার যে মন মানসিকতা এতটা মানে লোয়ার ক্লাস এটা আমি ভাবিনি। মানে একজনের সাথে জাস্ট গিয়ে ফুচকা খাওয়া, সিনেমা দেখা বা রিকশায় করে ঘোরা, এর মানে কি হচ্ছে ডেটিং করা? তো আপনি লেট মি ফিনিশ প্লিজ। আমি শুনেছি তুমি নাকি অনেক বড় বড় মানুষের সাথে, মানে আপার ক্লাস মানুষের সঙ্গে তোমার অনেক ওঠা বসা, কিন্তু এখন তো মনে হচ্ছে আপার ক্লাস মানুষের সঙ্গে ওঠা বসা করার পরেও তুমি ঠিকই লোয়ার ক্লাসে রয়ে গেলে। এত বড় বড় কথা বলেন না, আপনারা কোন ক্লাস সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আপনার ভাই, আপনাদের সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা ভাই রায়নাকে কি বলে রিটিয়েস করেছিল সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। ওর কোনো কথা আমার সামনে বলবে না। কেন বলতে হবে তো, ক্লাস তো আর একা একা হয় না, সবাইকে নিয়েই তো ক্লাস হয়। আমি না শক, জানো আমি তোমার কাছ থেকে না এটা আশা করিনি। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ইউ উইল স্ট্যাব মি লাইক দ্যাট। লুকাতে পারো না, তুমি এখনো শহীদ ভাইকে ভালোবাসো। একদমই না, আপনি ভুল বলছেন। আমি শহীদকে ভালোবাসতাম বলেই আমি বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, জাস্ট বিকজ আই লাভড হিম। আশা করি আপনি বুঝতে পারছেন। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি এখনো একটা মিথ্যা কথা বলছো। আমি কোনো কথাই মিথ্যা বলছি না। বলছো, এই যে বললে না যে আমি ভালোবাসতাম, আসলে তুমি ভালোবাসতে না, তুমি তাকে এখনো ভালোবাসো, এবং সেটা হয়তো আগের চেয়ে অনেক বেশি। কি বলি তুই? পারস তো ওই একটা জিনিসে গায়েব করে দিতে। এই রুবেল বাড়ি দেখ না গায়েব করে তোমার হ্যান্ডস অফ, ড্রপ দা গান। স্যার আপনি আমাদের গান দেখলেন কই? গান নাই, কমেডি করতেছেন মনে আমার লাগে। কি আমি কমেডি করি? আমি কমেডিয়ান, তাহলে তোর বাসায় আছে, আর তোর বাসা যদি না থাকে তাহলে তোর গোপন আস্তানায় গান আছে। এই চল তোর আমি কমেডি শেখামু। আপনি ভালো হবে ধরেন স্যার।
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে